হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া সালাম শেখ, ভালো আছেন? আল্লাহ মেহরবানি। কে বলছেন? আমি আবু সাইফিনা বলছিলাম। জি, কি মনে করে শেখ? একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। জি বলেন। সময় হবে কি শেখ? হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা শেখ, তারাবি যারা 8 রাকাত আদায় করে, এরা হকের উপরে আছে না বিদাতি? এরা হকের উপরে নয়। কিন্তু শেখ, তারাবি 8 রাকাতের হাদিস আছে তো? 8 রাকাতের হাদিস নাই শেখ। আছে তো? ওটা তাহাজ্জুদের সাথে না, স্পষ্ট একই সনদে বুখারী মুসলিমে হাদিস আছে না? মুসলিম শরীফের মধ্যে মানে সনদে দুই দুইটা হাদিস রয়েছে। ওয়ান আসাইব ইবনে ইয়াজিদ আন্নাহু ক্বাল আমারা উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আন-দারি আই ইয়াকুমা লিন-নাসি 11 রাকাআহ। ওমর ইবনে কাব তামিমদারি লোকদের নিয়ে 11 রাকাত সালাতে নির্দেশ দিলেন। এই হাদিসের সনদের সনদটা একেবারেই সহি না? এখানে ইমাম বুখারী যে হাদিসটাকে তাহাজ্জুদের ভাবে উল্লেখ করেছেন না শেখ, এটা আমি সেই হাদিস বলি না তো, আমি এই হাদিসটা বলছি মুয়াত্তা মালিকের শেখ। সেটা হোক সেটা হোক, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাতে যে হাদিসগুলো এসছে সেই হাদিসগুলো ইমাম মালিকের হাদিসের বাইরে কিছু ছিল না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে হাদিসগুলো ইমাম বুখারীর কাছে আমানত ছিল সেই আমানতের হাদিসগুলোর মধ্যেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে নামাজের হাদিসগুলো এগুলো তার কাছে আমানত ছিল। আমি কিন্তু মুয়াত্তা মালিক একেবারে আপনার 115 পৃষ্ঠা খুলে আমি বাব হলো কিয়ামুল লাইলের হাদিসটা 91 নম্বর পৃষ্ঠাতে আমি কিন্তু শেখ আপনাকে শুনিয়ে দিয়েছি। আপনি যদি এটা সনদান সনদ চান, এই সনদের মধ্যে এমন একজন রাবি আছেন যে সাইব ইবনে ইয়াজিদ, এবং এই এই রাবি প্রত্যেকটা বুখারী মুসলিমের সব জায়গাতেই উনি বিশ্বাসযোগ্য এবং অত্যন্ত গ্রহণযোগ্য একজন রাবি। না, ওনাকে বিশ্বাসযোগ্য বলা হয়নি। এইটাকে নিয়ে শেখ নাসিরুদ্দিন আলবানি ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসকে নিয়ে 11 রাকাত এই হাদিসটাকে সাব্যস্ত করতে চেয়েছে, এবং সেটা 1377 হিজরি সনে এসে 1377 বছর পর এসে এটাকে নিয়ে উনি বলতে চেয়েছেন, কিন্তু এটা ওলামা ইকরামের কাছে এটা কবুল হয়নি। কিন্তু কিন্তু শেখ এই হাদিসের সনদও কিন্তু আপনার ইয়ে আছে, এমনকি ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ কিন্তু এই হাদিসটা সম্পর্কে তার যে ফতহুল বারির চতুর্থ খণ্ডের 319 পৃষ্ঠাতে কিন্তু বলেছেন ওয়াহুয়া মুওয়াফিকুন আলি হাদিসিন আয়েশাতা ফি সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি, যে এই হাদিসটি আম্মাজান আয়েশার হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেটা সামঞ্জস্যপূর্ণ হলো, এর ইত্তেসাল নাই এবং এটা সম্পর্কে কথা আছে। আপনার হাতে তো এখন কিতাব, আপনি আমাকে বলেন নাই, এগুলো রেকর্ড হয়। আপনি যেটা আমাকে বিষয়টা হলো যে কিয়ামত পর্যন্ত তো চ্যালেঞ্জ দিল, তো এই হাদিসটাকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি, এমনকি হানাফি মাজহাবের যারা প্রথম সারির মুহাদ্দিস তারাও কিন্তু শেখ এই হাদিসগুলোকে মেনে নিয়েছে এবং এই হাদিসগুলোকে সহি বলে প্রমাণ করেছে, এবং এখানে কিন্তু কোনো কেনকাল করা হয় নাই। ওলামা একরাম বিভিন্ন ওলামা একরাম মন্তব্য দিয়েছে হাদিসগুলো সম্পর্কে। না, এখানে যে মুয়াত্তা মালিকের সে হাদিসের মধ্যে যথেষ্ট কিলোকাল আছে, পক্ষান্তরে আমি কিন্তু এই কথা বলতেছি না যে 20 রাকাতের হাদিস ভিত্তিহীন, আমি এই কথা কিন্তু বলছি না, কিন্তু আমি বলছি যে এই 8 রাকাত যারা পড়ে তারা মাসনুন তরিকার উপরে আছে, কেননা এই ব্যাপারে শতাধিক ওলামা একরামের মন্তব্য আছে, শতাধিক ওলামা একরামের নস আছে। আমি আমি জানতে চাই শেখ যে হেদায়ের যিনি ভাষ্যকার ছিলেন আল্লামা ইমাম ইবনুল হুমাম রহিমাহুল্লাহ মৃত্যু 681 হিজরিতে, উনি কেমন আলেম, যোগ্যটা কেমন? ইমাম ইবনুল হুমাম আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ, এই সমস্ত ওলামা ইকরাম প্রত্যেকেই তাদের অবস্থানে এক একজন যথেষ্ট সম্মান। না শেখ, উনি তো স্পষ্ট বলছেন ওয়া আন্না কিয়াম রমাদান সুন্নাহ 11 রাকাআহ, নিঃসন্দেহে রমজানের
এই সম্বন্ধে আমি এখন আপনার সামনে কথা বলতে চাই না। না, আপনি কিন্তু শেখ ফোন কেটে দিচ্ছেন, আপনি কিন্তু পালাচ্ছেন, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। না, আপনি ওলামা একরামের মন্তব্য নেবেন না, আপনি হানাফি ওলামা একরামের মন্তব্য নেবেন না। আমি হাদিস বললাম, হাদিসের এবরত বললাম, সনদ বললাম, আপনি সনদ মতন বলতে পারেন না। আপনি কেমন মুহাদ্দিস? আপনি বড় বড় চ্যালেঞ্জ করে বেড়ান, এখন পালাচ্ছেন কেন? আপনি বড় বড় চ্যালেঞ্জ করে বেড়াচ্ছেন কেন শেখ? আমি বলতে চাচ্ছি আপনি বড় বড় চ্যালেঞ্জ করছেন কেন? আপনি বড় বড় চ্যালেঞ্জ টেবিল থাপড়ে বলেন কেন? না, আমার সাথে সময় নেন, আপনি নিজে না না আপনি আপনাকে তো আমি এখনই দেখে নিলাম না শেখ, আমি আপনার অবস্থান তো দেখে নিলাম, আপনার যোগ্যতা কেমন আছে। আপনি বলেন আপনার সবাইকে দাবা ছাত্র নাতি ছাত্র, আপনি সবাইকে দাবা ছাত্র নাতি ছাত্র বলেন, কিন্তু আপনি তো এখন পারতেছেন না, এখন এই বিষয়টা তো বুঝ আপনি অস্বীকার করলেন। আপনি কেন আপনি আপনার না শেখ, আমি আপনার সামনে কথা বলেছি এবং আমি কথা বলছেন, আপনি এগুলো সামনে আপনি আমার সামনে আসেন, আপনি কখন বসবেন? না 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 ভাই শেখ, আমি বলতে চাচ্ছি যে আপনি আপনি আমাকে বলেন যে আপনি আমাকে বলেন যে এই যে হাদিসের সনদ মুয়াত্তা মালিকে জানি কি করলাম, কি করে আমি আপনাকে আপনার কিতাব সামনে রেখে আপনি যেগুলো সামনে রেখে এবারত করলেন, আপনি আমাকে বলেন আমিও কিতাব নিয়ে সামনে, আপনি সামনে না শেখ, আমি সামনে তো তখন আসবো আপনি চ্যালেঞ্জ দিবেন, আপনি টেবিল থাপড়াবেন যখন 24 ঘন্টায় মোবাইল খোলা রাখবেন। না না না, এখন আপনি কেটে পড়ছেন কেন শেখ? আমি উত্তর দিচ্ছি আপনাকে, আপনি তারাবি বলেন আমি উত্তর দিচ্ছি, আমি প্রত্যেকটা রাবি সম্পর্কে আপনাকে বলবো এবং ইনশাল্লাহ দলিল সহকারে বলবো, এবারত সহকারে বলবো। এত মুখস্থ আপনার কাছে নাই আপনি? আলহামদুলিল্লাহ, আপনি শেখ আপনি শেখ জানেন না আমার হেফস কেমন আছে, আমি আমার কথাটা আমি বলবো না। আপনি আমাকে প্রশ্ন করেন শেখ, আপনি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিই আপনাকে। আপনি কিন্তু আপনি কেটে পড়বেন না শেখ, আপনি কিন্তু আমার কথার উত্তর দিবেন শেখ। আমি আমি আপনার কাছে জানতে চাচ্ছি শেখ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি থাকলে শেখ আমার কথা হলো কয়েকজন ইমাম হুমাম অমুক তমুক আপনি নিয়ে আসতেছেন। না না, আমি অমুক তমুক নিয়ে আসি না শেখ, আমি একেবারে পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছি হেদার কোথায় আমি আপনাকে ফোন দিয়েছি না আপনাদের তো না হলো না শেখ, আমি তো চোরের মতো কথা বলি নাই, আমি সাহস নিয়ে আমি আপনাকে ফোন দিয়েছি। আপনি আমাকে সময় দেন না শেখ, আমি আপনাকে সময় দিলাম, বলেন শেখ, আমি আবার বলেন শেখ আপনাকে আমি কখন ফোন দিব আবার বলেন। আমি আপনাকে আবার ফোন দিব সামনাসামনি, পরে সামনাসামনি সামনাসামনি পর্বটা পড়া হবে। আমি শেখ আপনাকে ফোন দিচ্ছি, বলেন আমি আপনাকে কখন ফোন দিব শেখ, আপনি আমাকে আপনি বলেন আপনি কখন সময় দিবেন আমাকে, আমার তো হক বিন্দু দরকার আছে। সময় অবশ্যই দিব কিন্তু মোবাইলে শেখ, আপনি আমাকে মোবাইল আগে সময় দেন শেখ, আমি আপনাকে ফোন করব শেখ, আমার ব্যালেন্স আমি খরচ করব শেখ। আমি শুরু করেছেন না না, আমি আপনাকে ফোন দিব শেখ, আপনি যেভাবে টেবিল থাপায় মানে আমাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন এবং যেভাবে আপনি বক্তব্য করেন, এখন আহলে হাদিসের যারা আছেন সবচেয়ে বড় ফিতনাবাজ আপনারা। এটাই প্রমাণ হবে তো আপনি শেখ, আপনি আমাকে বলেন না শেখ, আপনি আমাকে বলেন সকাল সন্ধ্যা কখন রাতে দিনে মাসে বছরে কখন ফোন দিব শেখ, আপনার সাথে কথা বলবো শেখ মোবাইলে, আপনি মোবাইল খোলা রাখবেন, মোবাইলে হবে না মোবাইলে শেখ।